অসাধারণ মানে আমার মনে হয় কালহোনা হওয়ার পরে এরকম একটা সিচুয়েশনে যে ও কালহোনা হতো যেমন শাহরুখ কেঁদেছিল আর এখানে আমার দুটো খুব মানে হার্ট টাচিং একটা সিন থ্যাংক ইউ এই এজে এসেও এরকম একটা বলে না গিফট দেওয়ার জন্য সব সময় হ্যালো রিভান ওয়েলকাম টু ব্যায়স্কপ বান কাপেল আই আমি আম ব্যান্ডি আমি অভিষেক আমরা শিখেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আগে যাচ্ছি আপনাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন বেলকএম প্রেস্ট করুন যে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক ডিটার ইনস্টাগ্রামকে আপনারা ফলো করতে পারেন ওখানে আমরা ইদানিং তো বন্ধ আছি বাট ওখানে আমরা নানা ইন্ট্রাক্টিভ পোস্ট দিই পোস্ট দিই কোশ্চেন আনসার্স দিই তো ওখানে আপনারা আপনারা আমাদের আপনাদের মতামত দিতে পারেন অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন আদার লিংক এ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি ডঙ্কি শাহরুখ খানের থার্ড ইনস্টলমেন্ট অফ দিস ইয়ার পাঁচ বছর পর কামব্যাক করে এটাকে বলে কামব্যাক এক বছরের পর তিনটে মুভি আর প্রত্যেকটাই ব্লকবাস্টার

আমার মন মানে এখন যারা আছে তাদের মধ্যে আমার মনে হয় না কেউ এই লেভেলটা ছুতে পারবে অনেক ভালো একটার আছে দাঁড়িয়ে হঠাৎ করে আমার এবার

আমার বেশ ভালো লেগেছে আমার মনে হলো এন্ড অফ দ্য যেমন ইয়ার স্টার্টিংয়ে আমরা পাঠান দিয়েই আমাদের রিভিউ চ্যানেলটা শুরু করেছিলাম ব্লক বাস্টার হিট শুধু না অতদিন পরে শাহরুখ খান এই জায়গা ফাইটিং আর এরকম আর আমার মনে হলো সেম যে ইয়ার এন্ডে একটা এত সুন্দর একটা স্টোরি গিফট করা বলো একটা অ্যাক্টিং একটা মানে কি বলবো যার কারণে শাহরুখকে রোম্যান্স তারপরে ফ্যামিলি সব মানে বুড়ো থেকে ছোট সবাই কেন শাহরুখ খানকে পছন্দ করে তার কারণটা এই ছবিতেই লুকিয়ে আছে আমার মনে হয়েছে সবার জন্য একটা ফ্যামিলি মুভি ফ্যামিলির সাথে বসে দেখা একটা খুব সুন্দর একটা জার্নিকে খুব ভালো মতন ফুটিয়ে তুলেছে মানে মন থেকে করেছে মনে হচ্ছে পুরো কাজটা একদমই আহ এটা ডাইরেক্ট করেছে রাজকুমার হিরানি আর আমরা জানি রাজকুমার হিরানির যে টাইপ অফ মুভিজ করে থাকে একটা কমেডি বেস একটা স্টোরি লাইনের মধ্যে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ দেওয়া আর একটা হার্ট ফেল্ট একটা মুভি একটা স্টোরি থাকা যেটা দেখে সবসময় স্মাইল করবে কিন্তু মনের মধ্যে একটা চিন্তাও চলবে যে হ্যাঁ এই জিনিসগুলো আছে সোসাইটিতে সেই জিনিসটা খুব ভালোভাবে লিখেছে রাজকুমার হিরানি আর কানিকা ঢিল্লান আর অভিজাত যোশী আর স্টারিংয়ে আছে শাহরুখ খান তাপসি পান্ন বোমান ইরানি বোমান ইরানি হচ্ছে মানে ওর এমন কোনো মুভি নেই যেটাতে বোমান ইরানি নেই অন্যান্য অ্যাক্টার লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস চেঞ্জ হতে থাকেছে বাট বোমান হীরানি হচ্ছে কনস্ট্যান্ট রাজকুমার ইরানির সাথে যেরকম হলিউড এরকম আছে কয়েকটা ডাইরেক্টরের সাথে একটা বলা হয় ওদের ওখানে ওই টার্মটা ইউজ করে এখানে সেটা হচ্ছে তাছাড়া আছে ভিকি খুব ছোট একটা একটা রোলে আছে বাট বড় ফেলেছে তাছাড়া আছে অনিল গ্রোভার আর জ্যোতি সুভাষ পানু বললাম তো এরা অন্যান্য অনেকেই আছে তো সবাই মানে অ্যাক্টিং ওয়াইজ আমি বলবো খুবই ভালো মানে স্টোরিটা তো তুমি বললেই আমি একদমই একমত একটা সুন্দর একটা স্টোরি আমাদের মানে ইয়ারেন্ডে আমাদেরকে গিফট করা হয়েছে ব্যাপার ক্রিসমাসে আর সবার অ্যাক্টিং খুবই ভালো লেগেছে মানে যে ফানি ওয়েতে যে জিনিসটা দেখানো যখন সিরিয়াস সিনে যেমন সিরিয়াসনেসটা দেখানো দুটোই খুব ভালোভাবেই এরা পোর্ট্রে করেছে বয়েস হয়ে যাওয়ার জায়গাটা একটু মেকআপটা আমার একটু বেটার হলে স্পেশালি তাপসি বানোর জায়গাটা মনে হচ্ছে মেকআপ করেছে শাহরুখ খানকে তাও বেটার লেগেছে তাপসি পানুরটা আমার একটু আর একটু মেকআপটা ভালো হলে আর একটু মানে বিলিভেবল মনে হতো ওই জায়গাটা তাছাড়া বাকি বোমান ইরানির কথা কিছু বলার নেই ওকে যেরকম কর্কি রোল দেওয়া হয় মানে তুমি মুন্না ভাই থেকে দেখো না যে ডক্টরটা নর্মাল ডক্টর নয় কিন্তু হাসি মানে রাগলে হাসে মানে এই একটা যে গুলো দেওয়া হয় ওই মানে সত্যি বেঁচে ছিল খুব ভালোভাবে যে একটা এরকম করতে পারবে জায়গায় মানে মানে বলে না হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট মাস নিয়ে আমার মতে সবার নাও মতমত হতে পারে বাট আমার মনে বেশিরভাগ ওটাই এগ্রি করবে যে অসাধারণ কাজটা একদমই আর অন্যান্য মুভিতে বোমনের রোলটা একটা বেশি থাকে এটাতে মনে হলো একটু কম অন্যান্য মুভির তুলনায়

কানাডা বলুন বা ইউকে এসে बोलून প্রচুর পরিমাণে ইন্ডিয়ান সাচার ওরা বেশিরভাগই পাঞ্জাবি যেটা আমরা আগে অনেক সিনেমা যেগুলো জাগদফটতে বা যে কোন ধরনের আগেকার ধরনের সিনেমা সেটা ওইখানে তুমি দেখো না সেফ বিকাশ থেকে শুরু করে অন্য মানে আমি শুধু নরমাল মানুষের কথাই বলছি না বড় বড় সেলিব্রিটি বা ওই মানুষরাও যারা ওখানে গিয়ে স্টেবল হয়ে গেছে ওখানে বস বস ম্যাক্সিমালি ওখানে আমরা যেহেতু একদম ইস্টে আছি আমাদের আর হ্যাঁ আমাদের ইস্টে এই জিনিসটা এতটাই কম যে বিদেশে গিয়ে থাকাটা এর জন্য হয়তো আমরা ব্যবসার জায়গায় চাকরিটা বেছে নিয়েছি আর এরা যখন ব্যবসা হয়নি

আমরা যেটা জানি যে বেঙ্গলের দিকে যে মাথা মানে বলে না ট্যালেন্ট বেশি অনেক বেশি আমরা নিজেরাও স্বীকার করি বাইরে এসে থাকছি দেখছি সব জায়গা দেখে বলছি হ্যাঁ বেঙ্গলের ট্যালেন্ট বেশি হয়তো মাস্কুলার বডি না বাট বুদ্ধি ফিজিক্যালি হয়তো নাই আমরা হয়তো পারি না বাট হ্যাঁ এটা বুদ্ধি দিক থেকে আছে আর এটা সেম জিনিসটাই যে তোমার ওখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ওদের এত লোক কমে গিয়েছিল ওদেরও তো দরকার নানান কাজের জন্য তো ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হতো তারপরে যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ হয়ে যায় না আমার কাজেন গেছে আমার কাকা গেছে আমি কেন যেতে পারছি হঠাৎ করে আমার সঙ্গে কেন বন্ধ হয়ে গেলো তখন থেকে মানে ওই যে সিনারিওটা তখন ওই ইচ্ছেটা ওই ডানকি রুটটাকে স্টার্ট করলো মানে একদম এটাই ওখানে বেশি হয় জিনিসটা এখানে অবস্থাটা মানে আমাদের হয়তো ওই বেসিক নেট যেটাকে বলা হয় আহ মাকান আর মানে জামা কাপড় কাপড় মাকান আর খাবার সরি তো ওইগুলোরও নিডসটা এত বাজে জায়গা গেছিল আর মেবি ডাঙ্কে যেটা দেখালো যে ওখানে খুব বাজে কাজ করতো কিন্তু ওই স্ট্রাগল করে পুরো ফ্যামিলিগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিল ওখানে ওই লো লেভেলে কাজ করো যে টাকাটা পেতো সেটা কোনিও ওর এখানে পসিবল হতো না ওই কাজটা ওর থেকে নিচু কাজ করেও ওই টাকাটা পারতো না অর্জন করতে ওই জন্যই

ওইগুলো মাথায় যখন থাকে তাই জন্য এখনো যাচ্ছে কিন্তু হ্যাঁ এই ডাঙ্কি রোড বা যেগুলো দেখানো হয়েছে কেন কি ইমিগ্রেন্ট হিসাবে যাওয়া কি তো প্রচুর প্রবলেম হয়ে গেছিল ইমিগ্রেন এত বেড়ে গেছিল শুধু ইন্ডিয়া না আর যেটা বললো যে ভিসার যে রুলস বা এগুলো এগুলো সব লাগু হয় বড় মানে গরিবদের ওপরে বড় লোকরা ইজিলি ওগুলো পার পেয়ে চলে যায় আবার টাকা দিয়ে বা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখিয়ে বা ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়ে বাট গরিবরা এখানে মার্কেটে যে ওদেরও ইচ্ছা আছে কিন্তু ওরা যেতে পারে না তখন ওদেরকে এই রুটগুলো নিতে হয় তো সেই যে টপিকটা তুলেছে ওটা খুবই ভালো আর মানে অভিয়াসলিট বেসড অন টু ইভেন্টস টু স্টোরি না হলেও টু ইভেন্টসে বেস করে আর আমি জানি না এখন কতটা হয় বাট হোপফুলি অনেক কমে গেছে সময়কালটা তখন দেখানো হয়েছিল তখন অনেক হতো এই জিনিসগুলো অনেকেই পেত না থেকে হয় কারণ ওগুলো খবরে আসে যখন ধরা পড়ে বা কিছু বাট ইন্ডিয়াটা অতটা নিউজে আসে না বা অতটা হয় যেমন যেহেতু তা আমরা জানি এখন ডাঙ্কি রুট আমরা কখনও বলি না বাট হ্যাঁ বাংলাদেশ বা মায়ানমারের কত জোন ওখান থেকে আমাদের দেশে এসছে আমাদের সাথে থাকছে হাফ অফ আই থিঙ্ক এই ডাঙ্কি রুট দিয়ে এসছে অরিজিনাল ভিজা টিজা সব কিছু ছেড়ে তো যাই হোক আর সব থেকে ভালো মেসেজ আমার লাস্টের লাইন একটা লেগেছে যেটা একশো বছর আগে কোথাও ভিসা আর ছিল না তখন যে যেখানে গেছে এর জন্যই যখন ওখানে একটা ডায়লগও ছিল যে ইংরেজরা যখন আমাদের এখানে এসছে আমরা তোদের চেক করিনি তোরা তোমরা আমাদের ল্যাঙ্গুয়েজ জানো না কিনা তোমরা কোয়ালিফাই না কিনা কারণ কোটা ছিল না আস্তে আস্তে ওটা ওরা নিজেদের সুবিধা অনুযায়ী তৈরি করেছে যতক্ষণ যে যে দেশকে শাসন করে যেখানে ব্যবসা করে যা যা নিয়ে যাবার নিয়ে গেছে তো হিউজ টপিক

ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি মানে তার আগের গুলো অনেকটা ইজ হয়ে গেছে যেহেতু এটা একটা হতে পারে যেহেতু শাহরুখ খানের একটা সোলজারের একটা ভূমিকা পালন করছে একটা সৈন্য সেই জন্য ওই জিনিসগুলো হ্যান্ডেল করাটা ওর জন্য ইজি হয়েছে

খাওয়া জলের প্রবলেম ছোট ছোট সপ্তাহ দু সপ্তাহে আরো অনেক দেখা মানে আমি ওই লাস্ট যে সিনটা বলছিলাম সবার সাথে নিয়ে বাকি জার্নি গুলো বাকি রাস্তাগুলো হওয়া উচিত ছিল তো মানে হয়তো জলের তলা দিয়ে যেটা সেটা একটু বেশি ডিপলি হাইলাইট করেছে যেমন মানে একটা ধরুন 10 মিনিটসের টাইমটাকে ওরা আধা ঘন্টার একটা জার্নি আর ইসরায়েল কোনটা ক্রস করছিল হ্যাঁ ওইটা আধা ঘন্টা একটা জার্নি ওখানে ওরা স্ক্রিনে দেখিয়েছে 5 মিনিটস আর ইসরায়েলের ওখানকার একটা জার্নি কে দেখেছে স্ক্রিনে 5 থেকে 10 মিনিটস

ওটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টটা আমি অনেক দিন পরে সিনেমাটা দেখে কাঁদলাম জাস্ট তাপসি মারা গেল আর তারপরে যে এক্সপ্রেশন বা ওই কাইন্ড অফ সিনারি কেন আমি জানতাম ও যখন আর কি তার কেজে ঘুরে আমি ভাবলাম হসপিটালাইজড বা কিছু হবে তো ওইটা না দেখে একদম ডেথ দেখিয়েছে বাট ওইখানে যে একটা কেমিস্ট্রি চোখে মুখে এক্সপ্রেশন যেটা ছিল অসাধারণ মানে আমার মনে হয় কালহনা হওয়ার পরে এরকম একটা সিচুয়েশনে যাকে ওকাল হন হতো যেমন সরব কেঁদেছিল আর এখানে আমার দুটো খুব মানে হার্ট টাচিং একটা সিন থ্যাঙ্ক ইউ এই এজে এসেও এরকম একটা বলে না গিফট দেওয়ার জন্য সবসময় আমরা হলে গেছি সিনেমাগুলো দেখি ওগুলো ঠিকঠাক বলি না মানে স্টোরি নিয়ে বলতে বেশি ব্যস্ত হয়ে যায়

আনএক্সপেক্টেডলি আমার আমি কখনো ভাবিনি তাপসের সাথে শাহরুখ খানের কেমিস্ট্রি কেমন লাগবে ঠিকই এসে তো মানে ফার্স্ট ফিল্ম করছে হ্যাঁ মানে আমি আর এজ এর ডিফারেন্স এজ ডিফারেন্স নিয়ে কথা বলছি না एक्चुअली বাট হয় না কিছু কিছু ক্যারেক্টার জানি এদের সাথে এদের যাচ্ছে যাচ্ছে আচ্ছা কিন্তু তাপসের সাথে কখনো ভাবিনি কিন্তু অসাধারণ লেগেছে মানে আমার তো খুবই ভালো লেগেছে আর ওই রকম ওই প্যান প্যানে প্রেমের ঘটনা বা কিছু না একটা দুজনেরই ফিলিংস বা তো নাইস একটু রিফ্রেশিং নতুন দেখার মতন একটা নতুন ফেস না হলেও একটা নতুন কেমিস্ট্রি আমাদের জন্য তো ওভারঅল তো খুবই ভালো হয়েছে আপনারা দেখতে পারেন আর খুব ফ্যামিলি মুভি এমন অ্যাকশন মুভি অনেক এই লাস্ট কয়েক বছর ধরে খুব অ্যাকশন মুভি যাচ্ছে ফ্যামিলি মুভিগুলো একটু কমে যাচ্ছে বাট তাও এই বছর আমরা অনেক ফ্যামিলি মুভিস দেখেছি বাট ওয়ান আই থিঙ্ক ফ্যামিলি মুভির মধ্যে খুব ভালো আপনারা এখনও না দেখে থাকলে অবশ্যই একবার দেখতে পারেন আর আমাদের রিভিউ ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আমরা কিছু মিস করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন ফাইভ হান্ড্রেড এখনও হয়নি সাবস্ক্রিপশন প্লিজ আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তো নেক্সট ভিডিও আপনাদের দেখা হবে বাই বাই